হাই, এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্টির সাথে পরিচয় করা দিব, সেটা হচ্ছে অর্ডার ম্যানেজার। এই অর্ডার ম্যানেজারটা এতটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যখন আপনি এই অর্ডার ম্যানেজারের মাধ্যমে আপনার অর্ডারগুলোকে ম্যানেজ করবেন, তখন দেখবেন আপনার অর্ডার ম্যানেজটা অনেক সহজ হয়ে যাবে, অনেক কম সময়ে আপনি অনেক বেশি অর্ডার প্রসেস করতে পারবেন এবং আপনার অনেক ঝামেলা কমে যাবে। এরকম সহজ হবে, ধরেন আপনি প্রতিদিন 100টা মতো অঙ্ক করেন, যোগ বিয়োগ গুণ ভাগ, আর ওই কাজটা আপনি ম্যানুয়ালি করেন, অথবা ওই কাজটা আপনি কিন্তু একটা ক্যালকুলেটারের সাহায্য নিয়ে খুব সহজেই করে ফেলতে পারেন। যদি আপনি ক্যালকুলেটারের সাহায্য নেন, চিন্তা করে দেখেন কতটা সহজ হবে, কতটা সময় বাঁচবে আপনার এই অঙ্কগুলোকে করতে। ঠিক তেমনই আপনি যদি অর্ডার ম্যানেজারের মাধ্যমে আপনার অর্ডারগুলোকে প্রসেস করেন, তাহলে এই ক্যালকুলেটার থেকেও কয়েকগুণ বেশি সুবিধা পাবেন, কয়েকগুণ বেশি ফাস্ট হবে, কয়েকগুণ বেশি সহজ হয়ে যাবে আপনার অর্ডারগুলোকে ম্যানেজ করা। সো এই অর্ডার ম্যানেজারের আন্ডারে কী কী ফিচার আছে, কোন ফিচারের কী কাজ, কোনটা ব্যবহার করে আপনি কী কী সুবিধা পাবেন এবং কোন ফিচারের কাজটা আপনি কীভাবে করবেন, সবগুলোই আমি আপনাকে বলবো এবং একটা একটা প্র্যাকটিক্যাল করে করে আপনাকে দেখাবো, যেন আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারেন যে কোনটা কোন ফিচারটা আপনি আপনার অর্ডারগুলো ম্যানেজ করার জন্য কীভাবে ব্যবহার করবেন এবং তারপর আপনি নিজেই আপনার অর্ডারগুলোকে যেন খুব সহজে ম্যানেজ করতে পারেন এর মাধ্যমে। তো প্র্যাকটিক্যালি এই ফিচারগুলো দেখানোর আগে চলেন আপনাকে আমি কুইকলি একটু আগে জানিয়ে দিই যে অর্ডার ম্যানেজারের আন্ডারে কী কী ফিচার আছে যা আপনি আজকে দেখতে যাচ্ছেন এবং শিখতে যাচ্ছেন। তো সবার আগে আপনি যেটা জানবেন সেটা হচ্ছে অর্ডার লিস্ট পেজ। আপনার কাস্টমার ফ্রন্ট প্যানেল থেকে যখন অর্ডারগুলো প্লেস করে, অর্ডারগুলো কোথায় এসে জমা হয়, যে কোথায় একটা লিস্ট ক্রিয়েট হয় অর্ডারের, সেটা আপনি কীভাবে দেখবেন, কোথা থেকে দেখবেন সেটা জানবেন। তারপরে হচ্ছে ধরেন অর্ডারের স্ট্যাটাস, একটা অর্ডারের কিন্তু বিভিন্ন স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাসগুলো সম্পর্কে জানবেন, যেমন নতুন অর্ডার কী, তারপরে অর্ডার কনফার্ম কী, অর্ডার প্যাক কী, অর্ডার বুকিং কী, শিফট কী, তারপরে ডেলিভারি সাকসেস অর্ডার কী, ডেলিভারি ফেইল্ড অর্ডার কী, তারপরে প্রি অর্ডার কী, তারপরে হচ্ছে হোল্ড অর্ডার কী, পেমেন্ট পেন্ডিং অর্ডার কী, তারপরে ধরেন আছে আরও যে অর্ডারগুলোর স্ট্যাটাস আছে সবগুলো আপনি জানতে পারবেন। তারপরে ধরেন আপনি শিখতে পারবেন যে অর্ডার ফিল্টার, অনেক অ্যাডভান্স অর্ডার ফিল্টার সম্পর্কে আপনি জানতে পারবেন, যেমন স্ট্যাটাস বেস অর্ডার ফিল্টার করতে পারবেন। যেমন একটু আগে যে স্ট্যাটাসগুলোর কথা আমি বললাম, সেই স্ট্যাটাস বেস অর্ডার ফিল্টার করে আপনি অর্ডারগুলোকে বের করতে পারবেন, যেমন কুরিয়ারে বুকিংয়ে কয়টা আছে, কোন কুরিয়ারে কয়টা আছে, ফেল কয়টা হয়েছে, সাকসেস কয়টা হয়েছে, ক্যান্সেল কয়টা হয়েছে, এইভাবে ফিল্টার করে আপনি অর্ডারগুলোকে বের করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি আরও যে ফিল্টারটা আছে সেটা হচ্ছে ডেট ফিল্টার। ডেট ফিল্টার করে কীভাবে আপনি আপনার অর্ডারগুলোকে ম্যানেজ করবেন, বের করবেন, যেমন কোন ডেটে কয়টা অর্ডার হয়েছে, কোন এই ডেট থেকে এই ডেটে কয়টা অর্ডার হয়েছে, এই মাসে কয়টা অর্ডার হয়েছে, এরকম যে কোনোভাবে ডেট ফিল্টার করে আপনি কীভাবে অর্ডারগুলোকে ম্যানেজ করবেন। তারপরে আছে ধরেন ইউজার বেস অর্ডার ফিল্টার করতে পারবেন, ধরেন আপনার অনেকগুলো এমপ্লয়ি আছে, যা কাস্টমার যখন ফোন দিয়ে অর্ডার প্লেস করে, কোন ইউজার বা কোন এমপ্লয়ি কয়টা অর্ডার প্লেস করছে সেভাবেও আপনি অর্ডার ফিল্টার করে বের করতে পারবেন। তাছাড়া ধরেন নতুন থেকে পুরান অর্ডার, পুরান থেকে নতুন অর্ডার, এইভাবে অর্ডার ফিল্টার করে বের করতে পারবেন। তাছাড়াও আপনি যেই ডেলিভারি পার্টনারদের সাথে কাজ করেন, তাদের ডেলিভারি পার্টনার বেস ফিল্টার করে আপনার অর্ডারগুলোকে আপনি কীভাবে ফিল্টার করে বের করবেন সেটা জানবেন। যেমন আপনি সাপোজ রেডেক্সে কয়টা বুকিং দিয়েছেন, আপনার সুন্দরবনে কয়টা বুকিং দিয়েছেন, স্টেট ফাসে কয়টা বুকিং দিয়েছেন, এইভাবে ডেলিভারি পার্টনার বেস ফিল্টার করে কীভাবে আপনি অর্ডারগুলোকে বের করবেন। তাছাড়া ধরেন বিভিন্ন অর্ডার আইডি দিয়ে সার্চ করে কীভাবে অর্ডার বের করবেন, ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করে কীভাবে অর্ডার বের করবেন, বা কাস্টমারের ফোন নাম্বার দিয়ে সার্চ করে কীভাবে অর্ডার বের করবেন, বা কাস্টমার নাম দিয়ে সার্চ করে কীভাবে অর্ডার বের করবেন, বা কাস্টমারের অ্যাড্রেস দিয়ে সার্চ করে কীভাবে অর্ডার বের করবেন, এইভাবে বিভিন্ন ধরনের ফিল্টার করে কীভাবে আপনি অর্ডারগুলোকে প্রসেস করবেন, মানে ম্যানেজ করবেন, সেই ফিল্টারিং সম্পর্কে আপনি শিখবেন। তারপর আপনি শিখবেন কনফার্মেশন কল সম্পর্কে। মনে করেন আপনার কাস্টমার আপনাকে একটা অর্ডার প্লেস করছে, সেটা আপনি কীভাবে একটা কল দিয়ে কনফার্মেশন কল দিবেন, বাট কলটা আপনি কোনো টাইপ মানে নাম্বার টাইপ না করেও দিতে পারবেন, জাস্ট মাত্র একটা বাটনে ক্লিক করলে ওই কাস্টমারের কাছে কল চলে যাবে, সেটা আপনি কীভাবে দিবেন কুইকলি। সো তারপর আপনি শিখতে পারবেন কীভাবে একটা অর্ডার কনফার্ম করতে হয়। অর্ডার কনফার্ম মানে যখন আপনার কাস্টমার একটা অর্ডার প্লেস করে আপনার ওয়েবসাইটে, সেই অর্ডারটা কিন্তু অর্ডার লিস্টে চলে আসে অটোমেটিক, আর ওই অর্ডারটা হচ্ছে নিউতে থাকে বা পেন্ডিংয়ে থাকে। সেই অর্ডারটা হয় আপনাকে কনফার্মেশন কল কাস্টমারের সাথে কথা বলে হয় কনফার্ম করতে হবে, অথবা ক্যান্সেল করতে হবে, বা অন্য কোনো স্ট্যাটাসে এটাকে পাঠাতে হবে। সো এটা কীভাবে পাঠাবেন, ধরেন আপনি কনফার্ম করতে চাইলে কীভাবে কনফার্ম করবেন বা অর্ডারটা রিসিভ করবেন সেটা জানবেন। তারপর আপনি জানতে পারবেন ইনভয়েস প্রিন্ট সম্পর্কে, যে অর্ডারগুলো আপনি কনফার্ম করবেন সেই অর্ডারগুলোর ইনভয়েস কীভাবে আপনি জেনারেট করে প্রিন্ট করবেন খুব সহজে, যেন আপনার যে হাতে মেমো লিখতে হয় ওইটা লিখতে না হয়, শুধুমাত্র ইনভয়েস প্রিন্ট করে ওইটা প্যাকেট করে আপনি জাস্ট আপনার প্যাকেটিংয়ের গায়ে কস্টিক প্যাচে পাঠিয়ে দিবেন। তারপরে ধরেন প্রিন্টের পাশাপাশি আপনি চাইলে লেবেল প্রিন্ট করতে পারবেন, যেটা হচ্ছে ইনভয়েসের থেকে একটু ছোটো হয়, ছোটো সাইজের হয়, বাট ওইটার মধ্যে ডেলিভারি অ্যাড্রেস, আপনার কোম্পানির অ্যাড্রেস আর টোটাল কন্ডিশন এই ধরনের ইনফরমেশন থাকে, আর ইনভয়েসটা হচ্ছে একদম ফুল ইনফরমেশন থাকে কন্ডিশন সহ, আর লেবেলগুলো একটু
ছোট সাইজের হয়, ঠিক আছে। সো আপনি চাইলে লেবেল প্রিন্ট করতে পারেন, আপনি চাইলে ইনভয়েস প্রিন্ট করে প্যাকেটিংয়ের গায়ে লাগাতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি জানবেন প্যাক ডান স্ট্যাটাস কীভাবে করবেন আপনার অর্ডারগুলোকে, মানে প্রিন্ট ইনভয়েসটা প্রিন্ট করে প্যাকেটিং করে প্যাকেট হওয়ার পর ওই অর্ডারটাকে আপনি কীভাবে প্যাকেট ডান স্ট্যাটাসে পাঠাবেন। এইখানে যে কতগুলো স্ট্যাটাসের কথা বলা হয়েছিল, সো এই স্ট্যাটাসে কীভাবে আপনি পাঠাবেন, তারপর আপনি জানবেন এই প্যাক ডান অর্ডারগুলোকে কীভাবে আপনি বুকিং দিবেন বা শিফটে পাঠাবেন। এর ফলে যেটা সুবিধা আপনি পাবেন সেটা হচ্ছে দিন শেষে বা মাস শেষে কয়টা অর্ডার আপনি কোন কুরিয়ারে বুকিং দিচ্ছেন আপনার কোন ডেলিভারি পার্টনারদের মাধ্যমে, সেটাও আপনি যে অর্ডার ফিল্টার করে খুব সহজেই সারা দিন শেষে পেয়ে যাবেন। তারপর আপনি জানতে পারবেন যে এই অর্ডারগুলো যখন ডেলিভারি হয়ে যাবে সেই অর্ডারগুলো কীভাবে আপনি ডেলিভারি ডান স্ট্যাটাসে পাঠাবেন, অথবা ধরেন অর্ডারটা রিটার্ন যদি চলে আসে, অনেক সময় আসে, সো ওই অর্ডারকে কীভাবে ডেলিভারি ফেল স্ট্যাটাসে পাঠাবেন। তারপর আপনি জানতে পারবেন হোল্ড অর্ডার কী, অ্যান্ড হোল্ডের মধ্যে কখন আপনি অর্ডার রাখবেন, কেন রাখবেন, এই বিষয়ে জানতে পারবেন। তারপর আপনি জানতে পারবেন একটা অর্ডার কীভাবে আপনি ক্যান্সেল করবেন বা ক্যান্সেল স্ট্যাটাসে পাঠাবেন। ধরেন যখন ওই নতুন অর্ডারটা প্লেস করছিলেন, অর্ডারটা কনফার্ম করছিলেন, কনফার্ম করার সময় হয়তো অর্ডারটা ক্যান্সেলও করতে হইতে পারতো, সো ওই তখন ওই অর্ডারটা কীভাবে ক্যান্সেল করতেন সেটা আপনি জানবেন। তারপরে যেটা আছে ধরেন প্রি অর্ডার, ধরেন একটা অর্ডার প্রি অর্ডার হিসাবে আগের থেকে রেখে দিবেন, ধরেন আজকে অর্ডারটা প্লেস হয়েছে, এটা প্রি অর্ডার হিসাবে 7 দিন পরে ডেলিভারি হবে, সেই স্ট্যাটাসে কীভাবে রাখবেন এবং ওই 7 দিন পর ওই অর্ডারগুলোকে কীভাবে পাবেন এবং কীভাবে আবার ডেলিভারি দিবেন এই বিষয়ে জানতে পারবেন। তারপরে হচ্ছে পেমেন্ট হোল্ড স্ট্যাটাসে কীভাবে আপনার অর্ডারগুলোকে রাখবেন। মনে করেন অনেক সময় আপনার কাস্টমার অর্ডার করে, বাট আপনি এরকম হইতে পারে আপনার কেস যে আপনি 150 টাকা অ্যাডভান্স নেন, তারপর এই অর্ডারটা আপনি ডেলিভারি দেন, আর 150 মানে ডেলিভারি চার্জটা যদি আপনাকে অ্যাডভান্স না দেয় তাহলে আপনি পেমেন্ট করেন না। সো এই ক্ষেত্রে অনেক সময় কাস্টমারকে যখন আপনি অর্ডার কনফার্মেশনের জন্য ফোন দিবেন, কাস্টমার বলবে যে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে দিচ্ছি বা বিকালে দিচ্ছি বা রাতে আপনি পেমেন্ট, মানে সে পেমেন্ট করবে আপনাকে অ্যাডভান্সটা। সো ওই অর্ডারটাকে তখন কীভাবে পেমেন্ট হোল্ডে রেখে দিবেন যেন আপনি পরবর্তীতে আবার বুঝতে পারেন যে কয়টা পেমেন্ট হোল্ডে আছে এবং সে যখন পেমেন্ট করে ওই অর্ডারটা খুব সহজে খুঁজে পেয়ে আবার যেন পেমেন্টটা রিসিভ করতে পারেন, এটা জানতে পারবেন। তারপরে যেটা আছে হচ্ছে পেমেন্ট রিসিভ সম্পর্কে আপনি জানতে পারবেন যে ওই মানে হোল মানে অ্যাডভান্সটা সে যখন দিবে সেই টাকাটা আপনি কীভাবে আপনার ওই ইনভয়েসের আন্ডারে রিসিভ করবেন। এতে করে কী হবে, ধরেন আপনার 1000 টাকার একটা অর্ডার সে প্লেস করছে, সে 150 টাকা ডেলিভারি অ্যাডভান্স আপনাকে দিছে, ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করছে। সো আপনি এই অর্ডারের আন্ডারে 150 টাকা জমা করে দিবেন, তাহলে কী হবে 150 টাকা কমে 850 টাকা কন্ডিশন হিসাবে আপনার ইনভয়েসে প্রিন্ট হবে, ঠিক আছে, বা লেবেলে প্রিন্ট হবে অটোমেটিক। পর আপনি জানবেন সিওডি পেমেন্ট কীভাবে রিসিভ করবেন। সিওডি পেমেন্ট হচ্ছে ধরেন আপনি যখন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠান আপনার কাস্টমারকে, কুরিয়ারের থেকে প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার পর কুরিয়ারের থেকে যে টাকাটা উইথড্র করেন ওইটাই হচ্ছে সিওডি অ্যামাউন্ট। ওই সিওডি অ্যামাউন্টগুলোও কীভাবে আপনি ইনভয়েসের আন্ডারে এন্ট্রি দিবেন, রিসিভ দেখাবেন সেটাও আপনি জানতে পারবেন। তারপর আপনি জানবেন ডেলিভারি চার্জ কীভাবে আপডেট করতে হয়। কাস্টমার যখন আপনার সাইটে অর্ডার করে তখন কিন্তু অটোমেটিক ডেলিভারি চার্জ অ্যাপ্লাই হয়ে যায় প্রোডাক্ট অনুযায়ী, বাট তারপরেও বাই চান্স এরকম হইতে পারে যে প্রোডাক্টের ওজন বা সাইজ অনুযায়ী যে ডেলিভারি চার্জ কমাইতে বাড়াইতে হইতে পারে। সো তখন ওইটা অর্ডার প্লেস করার পরেও আপনি কন্ট্রোল প্যানেল থেকে কীভাবে সেটা আপডেট করবেন, হয় কমাবেন না এলে বাড়াবেন সেটা কীভাবে করবেন। তারপরে ধরেন ডিসকাউন্ট, ধরেন আপনি অর্ডার প্লেস করার পরেও কীভাবে চাইলে ওই কাস্টমার কিংবা ওই ইনভয়েসের আন্ডারে অর্ডারের আন্ডারে কীভাবে আপনি চাইলে কোনো ডিসকাউন্ট দিবেন তাকে, ঠিক আছে, ম্যানুয়ালি ছাড় দিবেন সেটা আপনি কীভাবে দিবেন। তারপরে ধরেন ডেলিভারি অ্যাড্রেস, ধরেন কাস্টমার অর্ডার প্লেস করার সময় তো সে তার ডেলিভারি অ্যাড্রেস দিয়ে দেয়, অনেক সময় এটা আপডেট করার প্রয়োজন হতে পারে, হয়তো ফোন নাম্বার ভুল হইতে পারে বা অ্যাড্রেস ভুল হইতে পারে বা এটা আবার ফরম্যাট করা লাগতে পারে। সো যে কোনো কিছু হোক না কেন সেটা আপনি কীভাবে আবার রি আপডেট করবেন ওই ডেলিভারি ইনফরমেশনটা সেটা আপনি করতে পারবেন। তারপরে ধরেন নোট, অর্ডার প্রসেস করার সময় বিভিন্ন ক্ষেত্রে আপনার ছোটো ছোটো নোট রাখতে হয়, ঠিক আছে, বিভিন্ন নোট রাখতে হয় ছোটো ছোটো অর্ডার আন্ডারে আপনাদের প্রসেস করার সুবিধার জন্য। সো ওই নোটগুলো আপনি কীভাবে রাখবেন, এইগুলো কীভাবে দেখবেন, কীভাবে প্রসেস করবেন, এই জিনিসগুলো আপনি জানতে পারবেন। তারপর আপনি জানতে পারবেন ক্রস ডেলিভারি কীভাবে ডান করবেন। ক্রস ডেলিভারি ডান বলতে হচ্ছে ধরেন কাস্টমার একটা অর্ডার প্লেস করলো, অর্ডারটা প্লেস করার পরেই আপনি রিসিভ করবেন, রিসিভ করে সাথে সাথে অর্ডারটা ডেলিভারি ডান দেখায় দিবেন। এই বুকিং আপনার প্যাকিং করতে হবে না, তারপরে হচ্ছে কুরিয়ারে বুক দিতে হবে না, আরও এই যে স্টেপগুলো আছে এগুলো লাগবে না, আপনি অর্ডারটা রিসিভ করে ডেলিভারি ডাইরেক্ট ডান দিয়ে দিবেন। সো এটা বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়, ধরেন আপনার আশেপাশের কেউ যখন অর্ডার করবে ফিজিক্যালি আপনার কাছ থেকে এটা প্রোডাক্টটা নিয়ে যাবে, তখন তার বুকিং মুকিং প্যাকিং এত কিছুর দরকার হয় না। সো তখন আপনি ডাইরেক্ট এত ঝামেলা বাদ দিয়ে ডাইরেক্ট ডেলিভারিটা ডান দেখা দিতে পারবেন যদি প্রয়োজন হয় আপনার কুইকলি। এতে করে আপনার অনেক ঝামেলা কম হবে এই ক্রস ডেলিভারি ফিচারটার মাধ্যমে, ক্রস ডেলিভারি ডান ফিচারটার মাধ্যমে।
তারপর আপনি জানতে পারবেন অর্ডার প্লেস ফর কাস্টমার। অনেক সময় এরকম হয় কাস্টমার অর্ডার করতে পারে না, ফোন দিয়ে বলে যে অর্ডারটা প্লেস করে দিতে তার হয়ে। সো আপনি তার হয়ে আপনার ওয়েবসাইট থেকে তার অ্যাকাউন্ট থেকে কীভাবে অর্ডার প্লেস করে দেবেন সেই সম্পর্কে জানতে পারবেন। আর এতে করে আরেকটা সুবিধা পাবেন যে সারাদিন পর এটাও বুঝতে পারবেন যে আপনি কয়টা অর্ডার প্লেস করছেন কাস্টমারের হয়ে, বা আপনার এমপ্লয়ি যদি দুই তিনজন থাকে সে কে কয়টা অর্ডার প্লেস করছে কাস্টমারের হয়ে রিসিভ করছে সেটাও আপনি দেখতে পারবেন পরে ফিল্টার করে। তারপরে হচ্ছে ডিউ ইনভয়েস লিস্ট। এই জিনিসটা কি, ধরেন আপনার কোনো ইনভয়েসে যদি পেমেন্ট রিসিভ করার সময় বাকি থাকে, এইটা অটোমেটিক একটা ইনভয়েস, ওই ইনভয়েসগুলো অটোমেটিক আরেকটা লিস্ট ক্রিয়েট হয়ে যাবে, সেখান থেকে আপনি দেখতে পারবেন সহজেই যে কোন ইনভয়েসে কত টাকা বাকি আছে বা কোন ইনভয়েসগুলোতে বাকি আছে। সো এতে করে খুব সহজে আপনি বাকিগুলো ম্যানেজ করতে পারবেন। পর আপনি জানবেন হচ্ছে অর্ডার প্রসেস হিস্টোরি সম্পর্কে। এই যে আপনি যে অর্ডারগুলো প্রসেস করতেছেন, প্যাক ডান করতেছেন, ডেলিভারি দিতেছেন, বা আপনার কোন এমপ্লয়ি প্যাক করতেছে, কে ডেলিভারি দিতেছে, কে বুকিং দিতেছে, কে ডেলিভারি ডান দেখাচ্ছে, কে ফেল দেখাচ্ছে, কে ক্যান্সেল করতেছে, কে হোল্ড করতেছে, কখন করতেছেন, কয়টা সময় করতেছেন, কী নোট রাখতেছেন, এভরিথিং কিন্তু রেকর্ড হচ্ছে আপনার ডাটাবেজে। সো আপনি চাইলে পরবর্তীতে যে কোনো সময় কোনো অর্ডার অ্যানালাইজ করার জন্য যদি কোনো অর্ডারে ভেজাল হয় সব কিছু কিন্তু দেখতে পারবেন যে অর্ডারটা কীভাবে কীভাবে প্রসেস হয়েছে, কখন কখন প্রসেস হয়েছে, কে করছে। সো এই ধরনের ডাটাগুলো আপনার টাইমলাইন আকারে সেভ থাকবে, সেটা আপনি অ্যানালাইজ করে পরে যে কোনো সমস্যা হইলে সমাধান বের করতে পারবেন। তারপর আপনি জানতে পারবেন অর্ডার ট্র্যাকিং লিঙ্ক সম্পর্কে। এই অর্ডার ট্র্যাকিং লিঙ্কটা আপনি যদি চান SMS-এর মাধ্যমে আপনার কাস্টমারের কাছে অটোমেটিক চলে যাবে, আর আপনার কাস্টমার সে এই অর্ডার ট্র্যাকিং লিঙ্কের মাধ্যমে সে তার নির্দিষ্ট অর্ডারটা প্রসেস হিস্টোরি সে রিয়েল টাইম, একদম রিয়েল টাইম দেখতে পারবে যে কখন আপনি রিসিভ করতেছেন, কখন আপনি প্যাক ডান করতেছেন, কখন আপনার ডেলিভারি দিতেছেন, কোন কুরিয়ারে বুকিং দিছেন, কে দিছে, কয়টার সময় দিছেন, সব কিছুই কিন্তু আপনার ওই ট্র্যাকিং লিঙ্কের মাধ্যমে কাস্টমার রিয়েল টাইম অটোমেটিক আপডেট পেতে থাকবে। আপনার কিন্তু ওই ট্র্যাকিং লিঙ্কের ওই অর্ডার পিস অটোমেটিক আপডেট করতে হবে না, আপনি যে অর্ডারগুলো প্রসেস করতেছেন এইখান থেকে অটোমেটিক রিপোর্ট জেনারেট হয়ে কাস্টমারের ওই অর্ডার ট্র্যাকিং লিঙ্কে জাস্ট টাইমলাইন আকারে লিস্ট হতে থাকবে, আর কাস্টমার ওইখানে ঢুকলেই জাস্ট সহজেই দেখতে পারবে। ধরেন যদি আপনাকে একটা সহজ এক্সাম্পল দেই, রেড এক্সে বা স্টেট ফাজে যখন আপনি একটা পার্সেল বুকিং দেন তখন কিন্তু ওই কাস্টমারের কাছে অটোমেটিক একটা ট্র্যাকিং লিঙ্ক যায়, ঠিক আছে, ওই লিঙ্কটার মাধ্যমেই ওই কাস্টমার কিন্তু তার ওই বুকিং পার্সেলটার সম্পূর্ণ রিপোর্ট দেখতে পায় যে কখন আপনি বুকিং দিয়েছেন, কখন পিক আপ করছে, কে পিক আপ করছে, কয়টার সময় পিক আপ করছে। সো সেম এটার মতোই, ধরুন আপনি যে অর্ডারটা প্রসেস করতেছেন আপনার কোন এমপ্লয়ি কী প্রসেস করতেছে, কে রিসিভ করতেছে, কে ডেলিভারি দিতেছে, এইভাবে সেও আপনার এই অর্ডার প্রসেসের রিপোর্টটা এইখান থেকেও সে দেখতে পারে। আর আপনি জানবেন যে অর্ডার লিস্ট কাস্টমাইজ কীভাবে করবেন। মনে করেন আপনার অর্ডারগুলো যখন প্লেস হয়, কাস্টমার প্লেস করে তখন কিন্তু অর্ডার লিস্ট পেজে এই অর্ডারগুলো চলে আসে। সো এই লিস্টে কি নতুন অর্ডারগুলো আপনার সামনে আগে থাকবে নাকি পুরান অর্ডারগুলো আগে থাকবে, এই জিনিসগুলো আপনি চাইলে কাস্টমাইজ করে রাখতে পারেন আগের থেকে। সো সেটাগুলো কীভাবে করবেন, ও এই ফিচারগুলো ছাড়াও কিন্তু আরও টুকটাক অনেক ছোটোখাটো ফিচার আছে যেগুলো এখানে নোট করা হয় নাই, বাট আমি যখন প্র্যাকটিক্যাল আপনাকে দেখাবো তখন ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং আপনি জেনে যাবেন, নো প্রবলেম। তো আশা করি এখন আপনি একটা বেসিক আইডিয়া পাইছেন যে অর্ডার ম্যানেজারের আন্ডারে কী কী ফিচার আছে এবং এখন আপনি কী কী ফিচার সম্পর্কে জানতে যাচ্ছেন এবং শিখতে যাচ্ছেন। তো চলেন আর কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ার করে আপনাকে আমি সবগুলো ফিচার ওয়ান বাই ওয়ান প্র্যাকটিক্যালি দেখাই।